Assalamualaikum YouTube বাসী, welcome once again to a new video. গভীর ভয়ঙ্কর জঙ্গল, পদে পদে মৃত্যুপাত আর হাজারো রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি। ঠিক এই শব্দগুলোই বারবার মনে হবে যখন বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনকে নিয়ে কথা হয়। আর সেই রহস্যময়তার একটি হলো এখানে লুকিয়ে থাকা গরম পানির নদী। আজকের এই ভিডিওতে আমরা সেই গরম পানির নদী নিয়েই কথা বলব। টকবক করে ফুটছে পানি, ধোয়া উঠছে অনবরত, গরম পানির প্রস্রবণ নয়, একেবারে ফুটন্ত এক নদী। সেই নদীতে নামলেই পুরু সেদ্ধ মৃত্যু। এই মরণ নদী বয়ে চলেছে আমাজন বনের গহীনে। নদীটি আবিষ্কার করেছে আন্দ্রে রুজো নামে স্প্যানিশ এক তরুণ ভূবিজ্ঞানী। আমাজনের গহীন জঙ্গলে যে গভীর রহস্যে মুড়া তা নিয়ে সন্দেহ নেই কারণ। তবে দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে আমাজন জঙ্গলের রহস্যজনক গরম পানির নদী। নদীটির দৈর্ঘ্য 6 কিলোমিটার, গভীরতা কম বেশি 20 ফুট। ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে আমাজন জঙ্গলের একেবারে গভীরে নদীটি বয়ে চলেছে। নদীটির নাম মায়ানতুয়াইসু। এই নদীতে পড়লে যে কোনো প্রাণী মুহূর্তে গলে যাবে, নদীর কাছাকাছি গেলেই ঝলসে যাওয়ার উপক্রম হয়। তাই জঙ্গলের এই অংশে কোনো জীবজন্তু বাস করে না। যুক্তরাষ্ট্রের ডালাসে সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির জিওফিজিক্সের ছাত্র রুজু ছোট্টবেলায় তার দাদুর মুখে এই নদীর গল্প শুনেছিলেন, কিন্তু অন্য সব বাচ্চাদের মতো রুজু এটিকে শুধু গাল গল্প বলে উড়িয়ে দেননি। বড় হয়ে বৈজ্ঞানিক কৌতূহল বশত তিনি এই নদী আবিষ্কার করতে মরিয়া হয়ে পড়েন। এজন্য তিনি চালাতে থাকেন বিভিন্ন রকম গবেষণা। আন্দ্রে বলেন, গবেষণার সময় ওই নদীর বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে, কিন্তু সবাই বলে এরকম কোনো নদীর অস্তিত্বই নেই পৃথিবীতে। আমার সহ গবেষক, সরকার, বিভিন্ন খনিজ সংস্থা সবাই নানা খোঁজ নিয়ে জানিয়ে দেয় এরকম কোনো নদীই নেই। সবার বক্তব্য, ফুটন্ত নদী থাকতে গেলে কাছাকাছি আগ্নেয়গিরি থাকতে হয়। আমাজনের আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। তাপের উৎস না থাকলে পানি গরম হবে কি করে? চরম আগ্রহের কারণেই তিনি কোনো এক ছুটিতে বাড়িতে এসে তার পরিবারকে এমন নদীর থাকার সম্ভাবনার কথা জিজ্ঞাসা করে। তার মা এবং ফুপু তাকে অবাক করে দিয়ে জানান এমন নদীর অস্তিত্ব আসলে আছে। শুধু তাই নদীকে দেখেছেন বলে দাবি করে, যা রুজুর অন্বেষণের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি 2011 সালে তার ফুপুকে নিয়ে আজব নদী খোঁজার কাজে বেরিয়ে পড়েন। এক পর্যায়ে অনেক প্রত্যাশিত সেই নদীর তিনি খুঁজও পেয়ে যান। পৃথিবীর ইতিহাসে এটি ছিল এক অভূতপূর্ব ঘটনা। পৃথিবীতে এ নদীর পানি শুধু উত্তপ্ত নয়, আরো অনেক নদী আছে, হ্রদ আছে যেখানে পানি উত্তপ্ত, কিন্তু এগুলোর সবগুলোই কোনো না কোনো এক আগ্নেয়গিরির কাছে অবস্থিত। এ কারণে উত্তপ্ত লাভার সাথে উত্তপ্ত ভূগর্ভস্থ পানি বেরিয়ে আসতে পারে। কিন্তু ওই নদীর আশেপাশে প্রায় 700 কিলোমিটারের মাঝে কোনো আগ্নেয়গিরি ছিল না। আর এই বিষয়টি রুজুকে খুব আশ্চর্যজনিত করে তোলে। এ নদীর পানি এতটাই উত্তপ্ত যে আর কোনো প্রাণীকে একেবারে সেদ্ধ করে দিতে যথেষ্ট। থার্মোমিটার দিয়ে এ নদীর পানির তাপমাত্রা প্রায় 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাওয়া গেছে। তবে এত উত্তপ্ত পানিতেও মিলেছে প্রাণের অস্তিত্ব, যা রীতিমতো সবাইকে হতবাক করে দিয়েছে। নদীর পারে বসবাস করে মায়ানতুয়াকু ও সাঞ্চুয়ারিও উইস্টিং নামের দুই সম্প্রদায়। এই দুই সম্প্রদায়কে ঘিরে অনেক লোককাহিনী প্রচলিত রয়েছে, যা স্থানীয়রা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। স্থানীয়দের বিশ্বাস মায়ানতু হলো আমাজন জঙ্গলের সেই আত্মা, যার মাথা ব্যাঙের মতো কিন্তু শরীর টিকটিকির মতো, তার হাত পা আবার কচ্ছপের মতো। তাদের বিশ্বাস এই মায়ানতু নামক আত্মা তাদের জন্য উপকারী। বর্তমানে এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হলেও এর দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে এটি এখনো সারা পৃথিবীর মানুষের কাছে খুব একটা পরিচিত নয়। বর্তমান সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নদীটিকে তার নিজ বৈশিষ্ট্যে টিকিয়ে রাখা। আমাজন জঙ্গলের অবাধ বন নিধনের ফলে নদীটির অস্তিত্ব অনেকটাই হুমকির মুখে। এ নদীর রহস্য সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি। তবে নদীটি আরো একবার প্রমাণ করলো সৃষ্টিকর্তার ভয়ঙ্কর সুন্দর এক সৃষ্টি, যা বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের জন্য নতুন করে ভাবতে শেখার এক নতুন উপলক্ষ। তাহলে এই ছিল গরম পানির নদী মায়ানতুয়াইসু নিয়ে আজকের এই ভিডিও। কথা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।